মতলব উত্তরে চলাচলের পথ অবরুদ্ধ করে চাচাতো ভাইকে হত্যার হুমকি জাকির হোসেন বাদশার প্রতিবেদনে বিস্তারিত। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের দক্ষিণ রামপুর গ্রামে এক ব্যাংক কর্মকর্তার পথ অবরুদ্ধ করে রেখেছেন চাচাতো ভাই। শুধু তাই নয়, এই বিষয়ে কথা বলতে গেলে একাধিক হুমকি ধামকি ও মেরে ফেলার ভয়ও দেখিয়েছেন। এ ঘটনায় মতলব উত্তর থানায় দক্ষিণ রামপুর গ্রামের জসিম আহমেদের ছেলে আহমেদ মোহাম্মদ আলী বাদী হয়ে সাধারণ ডায়েরি করেছেন। এতে বিবাদী করা হয়েছে আমিনুল এহসান, প্রকাশ ফেরদোস, পিতা মৃত গোলাম মোস্তফা বকাউল, গোলাম মোস্তফা খান, পিতা মৃত জমির খা, মরিয়ম আক্তার স্বামী গোলাম মোস্তফা খান, পিতা গোলাম মোস্তফা বকাউল, কাউসার আহমেদ প্রকাশ বাবু 35, পিতা মৃত গোলাম মোস্তফা বকাউল, মোহাম্মদ নাসির উদ্দিন, পিতা গোলাম মোস্তফা খান, মাহমুদুল হাসান, পিতা গোলাম মোস্তফা খান, জিশান খান, পিতা গোলাম মোস্তফা খান, সর্বশাং দক্ষিণ রামপুর। অভিযোগে বাদী আহমেদ মোহাম্মদ আলী উল্লেখ করেন এবং সাংবাদিকদের বলেন, মতলব উত্তর উপজেলার ছোট চরকারিয়া মৌজায় 846 নং খতিয়ানে BH 418 নং দাগে 10 শতক বাড়ি তফসিল ভূমির চৌহদ্দি, উত্তরে মাহফুজা বেগম, দক্ষিণে সরকারি রাস্তা, পূর্বে ফেরদোস গং, পশ্চিমে পুকুর ও ঈদগাহ মাঠ, অত্র চৌহদ্দির মধ্যে বাদীর 10 শতক ভূমির মধ্যে আমি আমার নিজ ভূমিতে দীর্ঘদিন যাবৎ গৃহ নির্মাণ করে বসবাস করে আসছি। উক্ত বিবাদীরা আমার দখলের ভূমি জোরপূর্বক দখল করার ষড়যন্ত্র করছে। গত 10 ফেব্রুয়ারি উক্ত বিবাদীরা জোরপূর্বক ভাবে আমার চলাচলের সামনে সরকারি জায়গায় জোরপূর্বক টিনের ঘর তুলে আমার বাড়িতে চলাচল করার বাধা প্রদান করে। আমি বিবাদীদের এহেন কাজের প্রতিবাদ করলে উক্ত বিবাদীরা মারধর করার জন্য আক্রমণ করে এবং প্রকাশ্যে হুমকি প্রদান করে যে আমার চলাচলের পথ বন্ধ করে দিবে। বিবাদীদের এরূপ কার্যকলাপের প্রতিবাদ করলে আমাকে বিভিন্নভাবে গালমন্দ সহ হুমকি প্রদান করে। পরে গত 3 জুন আমার চলাচলের রাস্তার উপর ঘর তুলে আমার বাড়ি হতে বের হওয়ার পথ বন্ধ করে দেয়। আমি তাতে বাধা প্রদান করি। এখন বিবাদীরা আমাকে বিভিন্নভাবে গালমন্দ সহ আক্রমণ করে। আমার শোর চিৎকার শুনে উল্লেখিত সাক্ষীগণ সহ আশপাশ হতে অন্যান্য লোকজন আসলে উক্ত বিবাদীরা উপস্থিত লোকজনদের সম্মুখে প্রকাশ্য হুমকি প্রদান করে এবং বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে বলে ভয়ভীতি প্রদান করে। উক্ত বিষয়ে যদি কেউ সাক্ষ্য প্রদান করে তাকেও হত্যার হুমকি দেয়। উক্ত বিবাদীরা যে কোনো সময় আমার চলাচলের উপর ঘর নির্মাণ করে চলাচলের পথ বন্ধ করে দিতে পারে। উক্ত স্থানে আমি বাধা প্রদান করলে বিবাদীরা আমার জায়গা জবরদখল করবে এবং বিবাদীগণ কর্তৃক ঘটনাস্থলে শান্তি শৃঙ্খলা ভঙ্গ সহ আইন শৃঙ্খলার অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে। বিধায় আমি ঘটনা সংক্রান্তে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরকে দেখে শুনে আইনি সহায়তা পাওয়ার আশায় থানায় অত্র অভিযোগ দায়ের করি। ঘটনার বিষয়ে জানতে সরজমিনে গেলে সাংবাদিকদের সঙ্গে অসদ আচরণ করেন বিবাদীরা এবং এই বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে রাজিও হননি তারা। বিবাদী গোলাম মোস্তফা খান তার শ্বশুর বাড়ি থেকে সম্পত্তিগত বিষয়ে মানুষের খারাপ আচরণ এবং হুমকি ধামকি দিয়ে আসছেন বলেও জানা গেছে। এই ব্যাপারে মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, অভিযোগ পেয়েছে, পরবর্তীতে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।